ফেলুদা বলল, এই যে গাছপালা মাঠ বন দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এর বৈজ্ঞানিক কারণটা কি জানিস? কারণ আদিম কাল থেকে হাজার হাজার বছর ধরে গাছপালার মধ্যে বসবাস করে সবুজের সঙ্গে মানুষের চোখের একটা স্বাভাবিক স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে উঠেছিল। আজকাল গাছ জিনিসটা ক্রমে শহর থেকে লোপাট হতে চলেছে, তাই শহর ছেড়ে বেরোলেই চোখটা আরাম পায় আর তার ফলে মনটাও হালকা হয়ে ওঠে। যত চোখের ব্যায়াম দেখবি শহরে, পাড়াগায় যা কি পাহাড়ে যা, দেখবি চশমা খুঁজে পাওয়া ভার। আমি জানি ফেলুদা নিজের চোখ খুব ভালো, তার চশমা লাগে না। সে ঘড়ি ধরে 3 মিনিট 15 সেকেন্ড চোখের পাতা না ফেলে থাকতে পারে, যদিও সে কোনোদিন গ্রামে টামে থাকেনি। এটা ওকে বলতে পারতাম, কিন্তু যদি মেজাজ বিগড়ে যায় তাই আর বললাম না। আমাদের সঙ্গে মণিবাবু রয়েছেন, মণিমোহন সমাদার। তার চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা। তিনিও অবশ্যই শহরের লোক, বয়স 50-50, বেশ ফর্সা রং, নাকটা যাকে বলে টিকোলো, কানের কাছে চুলগুলো পাকা। মণিমোহনবাবুর ফিয়েট গাড়িতেই আমরা যশোর রোড দিয়ে চলেছি বামুনগাছি। কেন যাচ্ছি সেটা এই বেলা বলা দরকার। গতকাল ছিল রবিবার, পূজোর ছুটি সবে আরম্ভ হয়েছে। আমরা দুজনে আমাদের বৈঠকখানায় বসে আছি, আমি খবরের কাগজ খুলে সিনেমার পাতায় বিজ্ঞাপন দেখছি আর ফেলুদা একটা সংখ্যাতত্ত্ব সম্বন্ধ বই খুলে মনোযোগের সঙ্গে পড়ছে। আমি লক্ষ্য করছি সে কখনো আপন মনে হেসে আর কখনো ভুরু দুটোকে ওপরে তুলে ভালো লাগা আর অবাক হওয়াটা বোঝাচ্ছে। বইটা ডক্টর ম্যাট্রিক্স সম্বন্ধে। ফেলুদা বলেছিল এই ডক্টর ম্যাট্রিক্সের মতো মানুষের জীবনে সংখ্যা বা নম্বর জিনিসটা নাকি আশ্চর্য প্রভাব বিস্তার করে। অনেক সাধারণ বা অসাধারণ ঘটনার পেছনে নাকি খুঁজলে নানান রকম নম্বরের খেলা আবিষ্কার করা যায়। ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হতো না যদি না ফেলুদা বইটা থেকে একটা উদাহরণ বার করে বুঝিয়ে দিত। বলল, ডক্টর ম্যাট্রিক্সের একটা আশ্চর্য আবিষ্কারের কথা শোন। আমেরিকার দুজন বিখ্যাত প্রেসিডেন্ট খুন হয়েছিল জানিস তো? লিঙ্কন আর কেনেডি। হ্যাঁ। আচ্ছা, এই দুজনের নামে কটা করে অক্ষর? LINCOLN 7, KENNEDY 7। বেশ, এখন শোন, লিঙ্কন প্রেসিডেন্ট হন 1860 সালে আর কেনেডি হন 1960 সালে, ঠিক 100 বছর পরে। দুজনেই খুন হন শুক্রবার। খুনের সময় দুজনেরই স্ত্রী পাশে ছিল। লিঙ্কন খুন হন থিয়েটারে, সে থিয়েটারের নাম ছিল ফোর্ড। কেনেডি খুন হন মোটর গাড়িতে, সেটা ফোর্ড কোম্পানির তৈরি গাড়ি, গাড়িটার নাম ছিল লিঙ্কন। লিঙ্কনের পরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম ছিল জনসন, অ্যান্ড্রু জনসন। কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন। প্রথম জনের জন্ম 1808, দ্বিতীয় জনের জন্ম 1908, ঠিক 100 বছর পর। লিঙ্কনকে যে খুন করে তার নাম জানিস? জানতাম, ভুলে গেছি। জন উইলকস বুথ। তার জন্ম 1839 সালে। আর কেনেডিকে খুন করেন লি হাভে ওসওয়াল্ড, তার জন্ম ঠিক 100 বছর পরে, 1939। এইবারে নাম দুটো আরেকবার লক্ষ্য কর, জন উইলকস বুথ, লি হাভে ওসওয়াল্ড। কটা করে অক্ষর আছে নামে? অক্ষর গুণে থ হয়ে গেলাম। ঢোক গিলে বললাম, দুটোতেই 15। ফেলুদা হয়তো ডক্টর ম্যাট্রিক্সের তাজ্জব আবিষ্কারের বিষয়ে আরও কিছু বলত, কিন্তু ঠিক এই সময় বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে হাজির হল মণিমোহন সমাদার। ভদ্রলোক নিজের পরিচয় টরিচয় দিয়ে সোফায় বসে বললেন, আমি আপনাদের পাড়াতেই থাকি, লেক প্লেসে। ফেলুদা ও বলে চুপ করে গেল। আমি ভদ্রলোককে আর চোখে দেখছি, গায়ে একটা হালকা রঙের বুশার্ট আর ব্রাউন প্যান্ট, পায়ে বাটার স্যান্ড্যাক জুতো। ভদ্রলোক একটু ইতস্তত করে গলা খাঁকড়িয়ে বললেন, আপনি হয়তো আমার কাকার নাম শুনে থাকবেন, রাধারমণ সমাদার। এই সেদিন যিনি মারা গেলেন? ফেলুদা প্রশ্ন করল। যার খুব গান বাজনার শখ ছিল আগে? হ্যাঁ। অনেক বয়স হয়েছিল না? 82। হ্যাঁ হ্যাঁ, কাগজে পড়ছিলাম। অবশ্য মৃত্যু সংবাদটা পড়ার আগে তার নাম শুনেছিলাম বললে মিথ্যে বলা হবে। এটা কিছুই আশ্চর্য না,
উনি যখন গান বাজনা ছেড়েছেন তখন আপনি নেহাতি ছেলে মানুষ। প্রায় 15 বছর হলো রিটায়ার করে বামুনগাছিতে বাড়ি করে সেখানেই চুপচাপ বসবাস করছেন। 18ই সেপ্টেম্বর সকালে হার্ট অ্যাটাক হয়, সেই দিন রাত্রেই মারা যান। আইসি। ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ। ফেলুদা তার বাঁ পাটা ডান পায়ের ওপর তুলে বসেছিল, এই ফাঁকে ডান পাটা বাঁ পায়ের ওপর তুলে দিল। মিস্টার সমাদ্দার একটু কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনি হয়তো ভাবছেন লোকটা কি বলতে এলো, আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু না দিয়ে দিলে। নিশ্চয় নিশ্চয়ই, ফেলুদা বলে উঠল। আপনি তাড়াহুড়ো করবেন না, টেক ইউর টাইম। মণিমোহনবাবু বলতে লাগলেন, আমার কাকা ঠিক সাধারণ মানুষ ছিলেন না, ওর পেশা ছিল ওকালতি এবং তাতে রোজগারও করেছেন যথেষ্ট। বছর 50 বয়সে সেটা ছেড়ে দিয়ে একেবারে পুরোপুরি গান বাজনার দিকে চলে যান। শুধু গাইতেন না, 7-8 রকম দিশি বিলিতি যন্ত্র বাজাতে পারতেন, সেতার, বেহালা, পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি, তবলা এবং তাছাড়াও আরও কয়েকটা। তার উপরে সংগ্রহের বাতিক ছিল, ওর বাড়িতে বাদ্যযন্ত্রের একটা ছোটোখাটো মিউজিয়াম করে ফেলেছিলেন। কোন বাড়িতে? ফেলুদা প্রশ্ন করল। অ্যামা স্ট্রিটে থাকতেই শুরু হয়, তারপর সেসব যন্ত্র বামুনগাছির বাড়িতে নিয়ে যান। যন্ত্রের সন্ধানে ভারতবর্ষের নানান জায়গায় গেছেন। বোম্বেতে একবার এক ইতালিয়ান জাহাজির কাছ থেকে একটা বেহালা কেনেন, সেটা কলকাতায় এনে কিছুদিনের মধ্যেই বিক্রি করে দেন 30,000 টাকায়। ফেলুদা একবার আমাকে বলেছিল, ইটালিতে প্রায় 300 বছর আগে 2-3 জন লোক ছিল যাদের তৈরি বেহালার এমন কয়েকটা আশ্চর্য গুণ ছিল যে আজকের দিনে সেগুলোর দাম প্রায় 1,00,000 টাকায় পৌঁছে গেছে। সমাদ্দার মশাই বলে চললেন, এই সব গুণের পাশে কাকার একটা মস্ত দোষ ছিল, তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। এই যে শেষ বয়সে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে গেলেন, তার একটা প্রধান কারণ হলো তার কৃপণতা। আত্মীয় বলতে আপনি ছাড়া আর কি আছে? এখন আর বিশেষ কেউ নেই, দূর সম্পর্কের আত্মীয় কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে। আমার কাকারা ছিল 4 ভাই 2 বোন, বোনেরা মারা গেছেন, ভাইয়ের মধ্যে কাকাকে নিয়ে 3 জন মারা গেছেন, আর একজন জীবিত কি মৃত জানা নেই। তিনি প্রায় 30 বছর আগে সংসার ছেড়ে চলে যান, রাধারমণ নিজে বিপত্নিক ছিলেন। একটি ছেলে ছিল মুরলীধর, তিনিও প্রায় 25 বছর হলো মারা গেছেন। তার ছেলে ধরণীধর হলো কাকার একমাত্র নাতি, ছেলেবেলায় সে কাকার খুব প্রিয় ছিল। শেষটায় পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে যখন নাম বদলে থিয়েটারে ঢুকল, তখন থেকে কাকা আর তার মুখ দেখেননি। এই হলো আত্মীয়। ধরণীধর বেঁচে আছেন? হ্যাঁ, সে এখন থিয়েটার ছেড়ে যাত্রার দলে যোগ দিয়েছে। কাকার মৃত্যুর পর তার খোঁজ করেছিলাম, কিন্তু সে কলকাতায় নেই, দলের সঙ্গে কোন অজপাড়াগায় ডুরে বেরিয়েছে। ওর বেশ নামটাম হয়েছে, গান বাজনাতেও ট্যালেন্ট ছিল, যে কারণে কাকা ওকে ভালোবাসতেন। মণিমোহনবাবু হঠাৎ যেন খেই হারিয়ে কয়েক সেকেন্ড চুপ করলেন, তারপর আবার বলে চললেন, আমার সঙ্গে কাকার যে খুব একটা যোগাযোগ ছিল তা নয়, বড় জোর 2 মাসে একবার দেখা হতো, ইদানিং আরও কম। আসলে আমার একটা ছাপাখানা আছে ভবানীপুরে, ইউরেকা প্রেস, তাতে এই গত কমাস লোডশেডিং নিয়ে খুব ভুগতে হয়েছে। কাকার হার্ট অ্যাটাকটা হওয়াতে ওর প্রতিবেশী অবনীবাবু আমাকে টেলিফোন করে খবর দেন। আমি তৎক্ষণাৎ চিন্তামণি বোসকে নিয়ে চলে যাই। যখন পৌঁছই তখন জ্ঞান ছিল না, মারা যাবার ঠিক আগে আবার জ্ঞান হলো। তখন দেখে মনে হলো চিনলেন, দু একটা ভাঙা ভাঙা কথাও বললেন, ব্যাস তারপরেই শেষ। কি বললেন? ফেলুদা জিজ্ঞেস করল। সে এখন আর পায়ের ওপর পা তুলে নেই, চেয়ারের সামনের দিকে এগিয়ে বসেছে। প্রথমে বললেন আমার নামে, তারপর কিছুক্ষণ ঠোঁট নড়ছে, কথা নেই। শেষে অনেক কষ্টে 2 বার বললেন, চাবি চাবি, ব্যাস। ফেলুদা ভুরু কুচকে চেয়ে রয়েছে মণিমোহনবাবুর দিকে, বলল, কি বলতে চাচ্ছিলেন সেটা আন্দাজ করতে পেরেছিলেন কি? প্রথম অংশ শুনে মনে হলো ওর নামে যে কৃপণ বলে অপবাদটা রটেছিল সেটার বিষয়ে কিছু বলতে চাইছেন।
আমার ধারণা ওর মনে একটা অনুশোচনার ভাব জেগেছিল। কিন্তু আসল কথাটা হচ্ছে ওই চাবি। কিসের চাবির কথা বলছেন কিছুই বোঝা গেল না। ঘরে একটা আলমারি আর একটা সিন্দুক ছিল, তার চাবি ওর খাটের পাশেই টেবিলের দেরাজে থাকত। বাড়িতে ঘর মাত্র তিনটে আর একটা বাথরুম, সেটা শোবার ঘরের সঙ্গে লাগা। আসবাবপত্র বলতে বিশেষ কিছুই নেই, অন্তত চাবি লাগে এমন জিনিস তো নেই বললেই চলে। দরজায় যে তালা ব্যবহার করতেন সেটা একরকম জার্মান তালা, তাতে চাবির দরকার হয় না, নম্বরের কম্বিনেশনে খুলতে হয়। সিন্ধুক আর আলমারিতে কি ছিল? আলমারি তাকে কিছু জামা কাপড় ছিল আর দেরাজে কিছু কাগজপত্র, দরকারি কিছুই নেই। আর সিন্ধুক ছিল একেবারে খাঁ খাঁ খালি। টাকা পয়সা? নাথিং, নট এ পাইস। টেবিলের দেরাজে কিছু খুচরো পয়সা ছিল আর বালিশের নিচে একটা বটুয়াতে কিছু দু টাকা পাঁচ টাকার নোট, ব্যাস। বটুয়া থেকে নাকি সংসারের জন্য টাকা বার করে দিতেন, অন্তত চাকর অনুকূল তাই বলে। কিন্তু সেও তো বলছেন সামান্য টাকা, সেটা ফুরিয়ে গেলে অন্য কোথাও থেকে বার করতে হতো নিশ্চয়ই। নিশ্চয়ই। আপনি কি বলতে চান উনি ব্যাংকে টাকা রাখতেন না? মণিমোহনবাবু হেসে বললেন, তাই যদি রাখবেন তাহলে আর সাধারণ মানুষের সঙ্গে তফাতটা হবে কোথায়। এককালে রাখতেন, তবে বছর পঁচিশেক আগে একটা ব্যাংক ফেল পড়ায় উনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তারপর থেকে আর ব্যাংকের সঙ্গে কোনো সংস্রব রাখেননি। অথচ, মণিবাবু গলার স্বর নামিয়ে নিলেন, আমি জানি ওর বিস্তর টাকা ছিল, এবং সেটা যে বাড়ি তৈরি করার পরেও ছিল সেটা তার দুষ্প্রাপ্য বাজনার কালেকশন দেখলেই বুঝতে পারবে। তাছাড়া উনি নিজের পেছনে বেশ ভালোই খরচ করতেন, ভালো খেতেন, বাড়িতে ভালো বাগান ছিল, একটা সেকেন্ড হ্যান্ড অস্টিন গাড়িও কিনেছিলেন, মাঝে মাঝে বেরোতেন, শহরে আসতেন, কাজেই। ফেলুদা পকেট থেকে চার মিনার বের করেছে, মণিমোহনবাবুকে অফার করে দেশলাই ধরিয়ে দিল। ভদ্রলোক বেশ ভালো করে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এতক্ষণে হয়তো আন্দাজ করেছেন কেন আপনার কাছে এসেছি, এতগুলো টাকা সব গেল কোথায়? কোন চাবির কথা বলছিলেন কাকা? সে চাবি দিয়ে কোন জিনিসটা খুললে কি পাওয়া যাবে, সেটা কি টাকা না অন্য কিছু? যদি উইল থেকে থাকে তাহলে সেটা তো পাওয়া দরকার, উইল না থাকলে অবশ্যই টাকা নাতি পাবে, কিন্তু তার আগে টাকাটা তো পেতে হবে। আপনার বুদ্ধির অনেক তারিফ শুনেছি, আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারেন। মণিমোহনবাবুর সঙ্গে কথা বলে ঠিক হলো যে পরদিনই সকালে আমরা বামুনগাছি যাব। ওর গাড়ি আছে, উনি নিজেই সকাল সাতটায় এসে আমাদের তুলে নিয়ে যাবেন। আমি বুঝেছি যে ফেলুদার কাছে এটা একটা নতুন ধরনের রহস্য, রহস্য না বলে হেয়ালিও বলা যেতে পারে, অন্তত গোড়াতে তাই মনে হয়েছিল। শেষে দেখলাম হেয়ালির চেয়েও অনেক বেশি গোলমেলে পেঁচালো একটা কিছু। বারাসাত ছাড়িয়ে একটা রাস্তা যশোর রোড থেকে ডান দিকে মোড় নিয়ে বামুনগাছির দিকে গেছে। সেই মোড়ের মাথায় একটা খাবারের দোকান থেকে মণিমোহনবাবু আমাদের চা আর জিলিপি কিনে খাওয়ালেন। তাতে 15 মিনিট গেল, তা না হলে আমরা 8টার মধ্যেই বামুনগাছি পৌঁছে যেতাম। গোলাপি রঙের পাঁচিল আর ইউক্যালিপটাস গাছে ঘেরা 7 বিঘে জমির ওপর রাধারমণ সমাদ্দারের একতলা বাড়ি। যে লোকটা এসে গেট খুলে দিল সে বোধহয় মালি, কারণ তার হাতে একটা ঝুড়ি ছিল। গাড়ি গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাঁকড় বেছানো রাস্তার উপর দিয়ে একেবারে বাড়ির দরজার সামনে এসে দাঁড়াল। ডান দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভেতরে একটা পুরনো কালো গাড়ি রয়েছে, সেটাই বুঝলাম রাধারমণ সমাদ্দারের অস্টেন। গাড়ি থেকে নামতেই একটা ঠাঁই শব্দ শুনে বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা 8-10 বছরের একটা ছেলে হাতে একটা এয়ার গান নিয়ে আমাদের দিকে দেখছে। মণিমোহনবাবু তাকে বললেন, তোমার বাবা বাড়িতে আছেন?
তাকে গিয়ে বলো তো যে মণিবাবু কলকাতা থেকে এসেছেন, একবার ডাকছেন। ছেলেটি বন্দুকে ছড়া ভরতে ভরতে চলে গেল। ফেলুদা বলল, প্রতিবেশীর ছেলে বুঝি? আগে হ্যাঁ, ওর বাবা অবনী সেনের একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে, এখানে পাশেই ওর বাড়ি, তার সঙ্গে ওর নার্সারি, মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে থাকেন। ইতিমধ্যে একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে এসেছে। মণিবাবু তাকে দেখিয়ে বললেন, এই বাড়িটার যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এখানেই থাকছে, প্রায় 30 বছরের পুরনো চাকর অনুকূল, এর জন্য একটু শরবতের ব্যবস্থা করো তো। চাকর মাথা হেঁট করে হ্যাঁ বলে চলে গেল। আমরা তিনজন বাড়ির ভেতর ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা, সেটাকে ঘর বলা মুশকিল, কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেওয়ালে একটা ক্যালেন্ডার ছাড়া আর কিছুই নেই, বাতি টাতিও নেই, কারণ এদিকটায় ইলেকট্রিসিটিই নেই। আমাদের সামনেই একটা দরজা রয়েছে। মণিবাবু সেটার দিকে এগিয়ে গিয়ে বললেন, দেখুন এই হলো জার্মান তালা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কলকাতা শহরেই কিনতে পাওয়া যেত, এর নাম হল 8291, গোল তালা, তাতে চাবির গর্ত টর্ত নেই, তার বদলে আছে 4টে খাঁজ, প্রত্যেকটা খাঁজের পাশে 1 থেকে 9 পর্যন্ত নম্বর লেখা আছে, আর প্রত্যেকটার মধ্যে দিয়ে ছোট্ট হুকের মতো জিনিস বেরিয়ে আছে। এই হুকগুলোকে খাঁজের মধ্যে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠেলে সরানো যায়, আর দরকার হলে যে কোনো একটা নম্বরের পাশে বসিয়ে দেওয়া যায়। কোনটাকে কোন নম্বরে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব। মণিবাবু বাঁদিকের খাঁজ থেকে শুরু করে হুকগুলোকে পরপর 8, 2, 9 আর 1 নম্বরে ঠেলে দিতেই খড়াত শব্দ করে ম্যাজিকের মতো তালাটা খুলে গেল। মণিবাবু বললেন, বন্ধ করাটা আরও সহজ, তালাটা লাগিয়ে যে কোনো একটা হুক নম্বরের থেকে একটু সরিয়ে দিলেই লক। আমরা তিনজন রাধারমণ সমাদ্দারের ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, তাতে মণিবাবু যা যা বলেছেন সবই আছে, কিন্তু বাজনা যে এত রকম আছে সেটা ভাবতেই পারিনি। তার কিছু রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালের গায়ে একটা লম্বা শেলফের 3টে তাকের ওপর, কিছু পূব দিকের দেয়ালের সামনে একটা লম্বা বেঞ্চির ওপর, কিছু ঝুলছে দেয়ালের হুক থেকে, আর কিছু রয়েছে ছোট ছোট টেবিলের ওপর। এছাড়া ঘরে যা আছে তা হলো খাট, খাটের পাশে একটা ছোট টেবিল, উত্তর দিকে দেয়ালের সামনে একটা আলমারি, আর এক কোণে একটা ছোট সিন্দুক। খাটের তলায় একটা ছোট ট্রাঙ্কও চোখে পড়ল। ফেলুদা প্রথমে ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারিদিকটা দেখে নিল, তারপর আলমারি আর সিন্দুক খুলে তার ভেতরে বেশ ভালো করে হাত আর চোখ বুলিয়ে নিল, তারপর দেরাজ সমেত টেবিলটাকে পরীক্ষা করল, খাটের তোষকের নিচে দেখল, খাটের নিচে দেখল, ট্রাঙ্কের ভেতর দেখল, তাতে একজোড়া পুরনো জুতো আর একটা ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছুই নেই। তারপর প্রত্যেকটা বাজনা আলাদা করে হাতে তুলে ওজন পরীক্ষা করে নেড়ে চেড়ে এদিক ওদিক ঘুরিয়ে তার ফাঁপা বা ফোলা অংশে চাবির গর্ত আছে কিনা দেখে আবার ঠিক যেমনভাবে রাখা ছিল তেমনিভাবে রেখে দিল। তারপর ঘরের মেঝে আর দেয়ালের প্রত্যেকটা জায়গা আঙুলের গাঁট দিয়ে ঠুকে ঠুকে দেখল। সমস্ত ব্যাপারটা করতে তার লাগল 15 মিনিট, তারপর আরও 7 মিনিট লাগল অন্য দুটো ঘর আর বাথরুম দেখতে। সবশেষে আবার রাধারমণবাবুর ঘরে ফিরে এসে বলল, মণিমোহনবাবু আপনাদের মালিটিকে একবার ডাকুন তো। মালি এলে ফেলুদা তাকে দিয়ে ঘরের জানলায় রাখা দুটো ফুলের টব থেকে মাটি বের করিয়ে তাতে কিছু নেই দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমেত টব জানলায় রাখালো। এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে 4টে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার উপর লেবু শরবত রেখে গেছে। শরবতে চুমুক দিয়ে মণিবাবু বললেন, কিছু বুঝলেন? ফেলুদা মাথা নেড়ে বলল, এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এ ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করত সেটা বিশ্বাসই করা কঠিন হতো। সেই তো বলছি,
মণিবাবু বললেন, সাধে কি আপনাকে ডেকেছি? আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই। আমি বাজনাগুলোর দিকে দেখছিলাম, তার মধ্যে সেতার, শরৎ, তানপুরা, এসরাজ, তবলা, বাঁশি, এগুলো আমি চিনি, অন্যগুলো আমি কখনো চোখেই দেখিনি। ফেলুদাও দেখেছে কিনা সন্দেহ। সে মণিবাবুকে প্রশ্ন করল, সবকটা বাজনার নাম জানেন? ওই যে দেয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে, ওটার কি নাম? মণিবাবু হেসে বললেন, আমি মশাই একেবারে বেসুরো, আমাকে ও সব জিজ্ঞেস করলে কিন্তু ফাঁপড়ে পড়ব। একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখি, সেই বন্দুকওয়ালা ছেলেটির সঙ্গে বছর চল্লিশের একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন। মণিবাবু আলাপ করিয়ে দিতে জানলাম ইনিই হলেন ফুলের দোকানের মালিক অবনী সেন। ছেলেটির নাম হল সাধন। অবনীবাবু প্রদোষ মিত্রের নাম শুনেছেন জেনে ফেলুদা একটা ছোট্ট একপেশে হাসির সঙ্গে একটা গলা খাঁকরানি দিল। অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন, ভালো কথা, আপনার কাকা কি কাউকে তাঁর কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন? কই না তো। মণিবাবু অবাক, কাল একটি ভদ্রলোক এসেছিলেন, এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে যান, আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি। আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন, ভদ্রলোকের নাম সুরজিৎ দাশগুপ্ত, আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতিক। রাধারমণবাবুর লেখা একটা চিঠি দেখালেন, মৃত্যুর কিছুদিন আগেই লেখা, সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেই একবার দেখা করে গেছেন, আপনাদের চাকরও তাকে দেখেছে বলে বলল। আমিও দেখেছি, কথাটা বলল সাধন। সে একটা টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পর্দার উপর আস্তে আস্তে আঙুল টিপে টুংটাং সুর বার করছে। অবনীবাবু ছেলের কথা শুনে হেসে বললেন, সাধন প্রায় সারাটা দিনই এই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে, দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? ফেলুদা জিজ্ঞেস করল। মাঝে মাঝে খারাপ, সাধন আমাদের দিকে পেছন ফিরেই উত্তরটা দিল। খারাপ কেন? ফেলুদা আবার প্রশ্ন করল। খালি খালি সারে গামা গাইতে বলতেন। আর তুমি গাইতে না? না, কিন্তু আমি গাইতে পারি। যত রাজ্যের হিন্দি ফিল্মের গান, হেসে বললেন অবনীবাবু। দাদু জানতেন তুমি গান গাইতে পারো? হ্যাঁ। তার মানে তোমার গান শুনেছিলেন তিনি? না। তাহলে কি করে জানলেন? দাদু বলতেন যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। কথাটা ঠিক পরিষ্কার হল না, তাই আমরাও এর মুখ চাওয়াচাবি করলাম। ফেলুদা বলল, তার মানে? জানি না। তোমার দাদুর গান তুমি শুনেছ? না, বাজনা শুনেছি। এই কথাটায় মণিমোহনবাবু বেশ যেন হকচকিয়ে গিয়ে বললেন, সে কি সাধনবাবু, তুমি ঠিক বলছ, আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন। তোমার সামনে বাজিয়েছেন কখনো? সামনে না, আমি বাইরে ছিলাম বাগানে, বন্দুক দিয়ে নারকোল মারছিলাম, উনি তখন বাজালেন। অন্য কোনো লোক বাজায়নি তো? মণিবাবু জিজ্ঞেস করলেন। আর কেউ ছিল না। ফেলুদা বলল, অনেকক্ষণ ধরে বাজনা শুনলে? না, বেশিক্ষণ না। ফেলুদা এবার মণিমোহনবাবুকে বলল, একবার আপনার অনুকূলকে ডাকুন তো। অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজার মুখে দাঁড়াল। ফেলুদা বলল, তোমার মণিবকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছ? অনুকূল ভীষণ কাঁচুমাচু ভাব করে বলল, যে বাবু তো ঘরের ভেতরেই থাকতেন সর্বক্ষণ, তা সে কখন কি করতেন না করতেন? তোমার সামনে বাজনা বাজাননি কখনো? গে না। বাজনার আওয়াজ শুনেছ? তা যেন কয়েকবার, তবে কানে তো ভালো শুনি না। মারা যাবার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি, যিনি কাল সকালেও এসেছিলেন? যে তা এসেছিলেন বটে, এই ঘরে বসেই কথা বললেন। প্রথম কবে এসেছিলেন মনে আছে? হ্যাঁ, যেদিন তিনি চলে গেলেন সেই দিন সকালে, যেদিন কাকা মারা গেলেন। মণিবাবু চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, একে? হ্যাঁ। অনুকূলের চোখে জল এসে গেছে, সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, সে ভদ্রলোক গেলেন চলে, আর তার কিছুক্ষণ পরেই আমি বাবুর স্নানের জল গরম করে নিয়ে তেনাকে বলতে গিয়ে দেখি
তেনার যেন হুঁশ নেই। কয়েকবার বাবু বাবু করে ডেকে যখন সাড়া পেলাম না, তখন এনার বাড়িতে গেলাম খবর দিতে। অনুকূল অবনীবাবুর দিকে দেখিয়ে দিল। অবনীবাবু বললেন, আমি ব্যাপার দেখেই মণিবাবুকে টেলিফোন করে একজন ডাক্তার নিয়ে আসতে বলি, অবশ্যই বিশেষ কিছু করার ছিল না। একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। অনুকূল বাইরে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে ঢুকলেন লম্বা জুলফি, ঝাঁকড়া চুল, লম্বা গোঁফ আর পুরু ফ্রেমের চশমা পরা এক ভদ্রলোক। জানা গেল ইনি সুরজিৎ দাশগুপ্ত। অবনীবাবু মণিমোহনবাবুকে দেখিয়ে বললেন, আপনি এর সঙ্গে কথা বলুন, ইনি রাধারমণবাবুর ভাইপো। ও আই সি, আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয়, উনি আমাকে এসে দেখা করতে। মণিবাবু তার কথার উপরেই বললেন, কাকার চিঠিটা সঙ্গে আছে কি? ভদ্রলোক তার কোটের ভেতরের পকেট থেকে একটা পোস্ট কার্ড বার করে মণিবাবুর হাতে দিলেন। মণিবাবুর পড়া হলে সে চিঠি ফেলুদার হাতে গেল। আমি ঝুঁকে পড়ে দেখলাম তাতে রাধারমণবাবু ভদ্রলোককে রবিবার 18 সেপ্টেম্বর সকাল 9টা থেকে 10টার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছেন। কারণটাও বলা আছে, বাদ্যযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসিলেই দেখিতে পাইবেন। উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও ফেলুদা দেখে নিল। মিনার্ভা হোটেল, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলকাতা 13। ফেলুদা চিঠিটা পড়ে খাটের পাশে টেবিলের ওপর রাখা সুলেখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে এক ঝলক দেখে নিল। চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা। সুরজিৎবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার যেন একটু অসহিষ্ণুভাবেই খাটের একটা কোণে গিয়ে বসলেন। পরের প্রশ্নটাও মণিমোহনবাবুই করলেন, 18 তারিখে আপনার সঙ্গে কি কথা হয়? সুরজিৎবাবু বললেন, কিছুদিন আগে একটা পুরনো গীতভারতী পত্রিকায় বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমণবাবু সম্বন্ধে জানতে পারি। এইখানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে দুটো যন্ত্র কেনার ইচ্ছা প্রকাশ করি। দাম নিয়ে কথা হয়, আমি দুটোর জন্য 2000 টাকা অফার করি, উনি রাজি হন। আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম, উনি দুদিন পরে ক্যাশ নিয়ে আসতে বললেন। তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয়, মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন। তারপর আমি দেরাদুন চলে যাই, পরশু ফিরেছি। মণিবাবু বললেন, আপনি যেদিন দেখা করতে আসেন সেদিন ওর শরীর কেমন ছিল? ভালোই তো, তবে ওর বোধহয় একটা ধারণা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবেন না, দু একটা কথায় সেরকম একটা ভাব প্রকাশ পাচ্ছিল। আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো? প্রশ্নটা শুনে সুরজিৎবাবুর মুখ কয়েক মুহূর্তের জন্য যেন বেশ কালো হয়ে গেল। তারপর চাপা গলায় বললেন, আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? মণিবাবু যথাসম্ভব ঠান্ডাভাবেই বললেন, আপনি ইচ্ছে করে কিছু করেছেন বলছি না, তবে আপনি যাবার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েন, তাই? তা হতে পারে, তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এনিওয়ে, আপনি আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন, আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি 2000। ভদ্রলোক পকেট থেকে মানি ব্যাগ বের করলেন। যন্ত্র দুটো আজ পেলে ভালো হতো, আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি, আমি থাকি ওখানেই, ওখানেই মিউজিক নিয়ে রিসার্চ করি। কোন দুটো যন্ত্রের কথা বলছেন আপনি? সুরজিৎবাবু খাট থেকে উঠে দেওয়ালের দিকে হুঁকে ঝোলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন, একটা হলো এটা, এর নাম খামানচে, ইরানের যন্ত্র, এটার নাম জানতাম কিন্তু দেখিনি কখনো, বেশ পুরনো যন্ত্র। আর অন্যটা হলো, সুরজিৎবাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে এসে দাঁড়ালেন। এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছিল। ভদ্রলোক সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন, এটার নাম মেলোকর্ড, এটা বিলিতি যন্ত্র, আগে দেখিনি কখনো। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। খুব সিম্পল যন্ত্র, তবে আর পাওয়া যায় না বলে 1000 অফার করেছিলাম, উনি তখন রাজিই হয়েছিলেন। ওগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত। সুরজিৎবাবু থমকে গেলেন, কথাটা বলেছে ফেলুদা।
আর বলেছে বেশ জোরের সঙ্গে। তীক্ষ্ণ দৃষ্টিবান হানার কথাটা কোন বইয়ে যেন পড়েছি। সুরজিৎবাবু মণিবাবুর দিক থেকে বাঁই করে ঘুরে ফেলুদার দিকে সেই রকম একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেনে শুকনো ভারী গলায় বললেন, আপনি কে? উত্তর দিলেন মণিবাবু, উনি আমার বন্ধু। তবে উনি ঠিকই বলেছেন, ওগুলো এখন দেওয়া যাবে না। তার প্রধান কারণটা আপনার বোঝা উচিত। কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই। সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে। সুরজিৎবাবুর ঘটনাটা যেন কিছুই না, এই রকম একটা ভাব করে সে দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চে যন্ত্রটাকে মন দিয়ে দেখল। রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয় অনেকটা সেই রকম দেখতে, যদিও তার চেয়ে অনেক বড়, আর গোল অংশটায় খুব সুন্দর কাজ করা। এবার খামাঞ্চে ছেড়ে ফেলুদা গেল মেনকট যন্ত্রটার কাছে। সাদা কালো পর্দায় চাপ দিতেই আবার সেই পিয়ানো আর সেতার মেশানো টুং টাং শব্দ। এই বাজনার আওয়াজই শুনেছিলে কি? ফেলুদা সাধনকে জিজ্ঞেস করল। হতে পারে। সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কম দেখেছি। এবার ফেলুদা আলমারির দেরাজ থেকে এক তাড়া পুরনো কাগজ বার করে মণিবাবুকে বলল, এগুলো আমি একটু বাড়িতে নিয়ে যেতে পারি কি? মণিবাবু বললেন, নিশ্চয়ই, আরও যদি কিছু। না, আর কিছু দরকার নেই। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুর গুনগুন করছে। সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়। ফেলুদা মণিমোহনবাবুর কাছ থেকে দুদিন সময় চেয়ে নিয়েছিল, চাইতেই হবে, কারণ রাধারমণ বাবুর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো চাবি বা চাবি দিয়ে খোলা যায় এমন কোনো বাক্স বা ওই ধরনের কিছু পাওয়া যায়নি। তাই ফেলুদা বলল, এক নম্বর ওকে চুপচাপ বসে চিন্তা করতে হবে, দু নম্বর রাধারমণ বাবুর কাগজপত্র ঘেঁটে লোকটা সম্বন্ধে আরো কিছু জানা যায় কিনা দেখতে হবে, আর তিন নম্বর গান বাজনা সম্বন্ধে আর একটু ওয়াকিবহাল হতে হবে। বামুনগাছি থেকে ফেরার পথে মণিমোহনবাবু বললেন, কিরকম বুঝছেন মিস্টার মিত্তির? ফেলুদা তার গম্ভীর ও অন্যমনস্ক ভাবটাকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, আপনাকে কতগুলো সন তারিখের ব্যাপারে একটু হেল্প করতে হবে। বলুন। আপনার খুড়তুতো দাদা অর্থাৎ রাধারমণ বাবুর ছেলে মুরলীধর কবে মারা গেছেন? 45-এ, 28 বছর আগে। তখন তার ছেলের বয়স কত ছিল? ধরনীর বয়স তখন ছিল 7 কিংবা 8। ওরা কলকাতাতেই থাকতো? না, দাদা ভাগলপুরে ডাক্তারি করতেন। উনি মারা যাবার পর বৌদি ছেলেদের নিয়ে কলকাতায় এসে শ্বশুর বাড়িতে ওঠেন। তখন বাবা ছিলেন অ্যামার স্ট্রিটেই বৌদি মারা যান। ধরণী তখন সিটি কলেজে পড়ছে। মা মারা যাওয়ার পর থেকেই তার মতিগতি বদলে যায়। সে পড়াশোনা ছেড়ে থিয়েটারে ঢোকে। আর তার বছরখানেক পরে কাকাও চলে গেলেন বামুনগাছি। ওর বাড়িটা তৈরি হয়েছিল 59-এ, গেটের গায়ে ডেট লেখা রয়েছে। রাধারমণবাবুর কাগজপত্রের মধ্যে ছিল কিছু পুরনো চিঠি, কিছু ক্যাশ মেমো, দুটো ওষুধের প্রেসক্রিপশন, স্পিগলার নামে এক জার্মান কোম্পানির পুরনো ক্যাটালগ, তাতে নানান রকম বাজনার ছবি ও দাম, খাতার কাগজে লেখা কয়েকটা বাংলা গানের স্বরলিপি, খবরের কাগজ থেকে নানান সময়ের কাটা 5টা নাটকের সমালোচনা, সেগুলোতে সঞ্জয় লাহিড়ী বলে একজন অভিনেতার প্রশংসা নীল পেন্সিলে আন্ডারলাইন করা। এর মধ্যে তিনটে জিনিস নিয়ে ফেলুদা মন্তব্য করল। স্বরলিপিগুলো দেখে বলল, সুরজিৎবাবু যে পোস্টকার্ডটা দেখালেন তার হাতের লেখার সঙ্গে এ লেখা মিলে যাচ্ছে। ক্যাটালগটা দেখে বলল, মেলোকর্ড বলে কোনো যন্ত্রের নাম এতে দেখছি না। আর থিয়েটারের সমালোচনাগুলো দেখে বলল, যদ্দূর মনে হচ্ছে এই সঞ্জয় লাহিড়ী আর ধরণীধর সমাদার একই লোক।
আর তাই যদি হয় তাহলে বলতে হবে নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবরটা রাখতেন রাধারমণবাবু। কাগজগুলো সযত্নে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে ফেলুদা থিয়েটারের পত্রিকা মঞ্চলোকে টেলিফোন করে সঞ্জয় লাহিড়ি কোন যাত্রার দলে আছে জিজ্ঞেস করল। জানা গেল দলের নাম মডার্ন অপেরা। সেখানে সঞ্জয় লাহিড়ি হিরোর পার্ট করে। তারপর মডার্ন অপেরার অফিসে ফোন করে জানা গেল যাত্রার দল 3 সপ্তাহ হল জলপাইগুড়ি ট্যুরে বেরিয়ে গেছে, ফিরতে আরও 7 দিন। এই খবরটা অবশ্যই মণিবাবু আগেই দিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোলাম। একদিনে একসঙ্গে এত রকম জায়গা অনেক দিন যাইনি। প্রথমে জাদুঘর, কেন যাচ্ছি আগে থেকে জানি না, কারণ ফেলুদার এখন মৌনী পর্ব। তার উপরে মাঝে মাঝে আঙুল মটকাচ্ছে, বোঝাচ্ছে সে ভীষণ মন দিয়ে ভাবছে, তাই ডিস্টার্ব করা চলবে না। জাদুঘরে যে এরকম একটা বাজনা সংগ্রহ আছে সেটা জানতাম না, অবশ্যই সবই দিশি বাজনা, একেবারে মহাভারতের যুগ থেকে আজকের যুগ পর্যন্ত। শুধু বীণাই যে এত রকম হতে পারে তা আমার ধারণাই ছিল না। এরপরে বিলিতি বাজনার দোকান। ফ্রি স্কুল স্ট্রিটে সালডানহা কোম্পানি বলল মেলোকর্ডের নাম কখনো শোনেনি। সেখান থেকে গেলাম লালবাজারে। লালবাজারের মণ্ডল কোম্পানির একটা ক্যাশ মেমো রাধারমণবাবুর কাগজপত্রের মধ্যে ছিল, তাই বোধহয় ফেলুদা সেখানে গেল। দোকানের মালিক একেবারে জহর রায়ের মতো দেখতে বললেন, সমাদ্দার মশাই আমাদের অনেক দিনের খদ্দের, সেই আমার ফাদারের টাইম থেকে। মেলোকর্ড বলে কোনো যন্ত্রের নাম শুনেছেন? ফেলুদা জিজ্ঞেস করল। মেলোকর্ড কই না তো, ক্ল্যারিয়নের টাইপের কিছু ফু দেওয়া যন্ত্র, মানে উইন্ড ইনস্ট্রুমেন্ট। ফেলুদা বলল, না বলতে পারেন হারমোনিয়াম টাইপের, সাইজে অনেক ছোট, আওয়াজটা পিয়ানো আর সেতারের মাঝামাঝি। ছোট সাইজের বাজনা, তাতে কটা অক্টেভ পাচ্ছেন আপনি? আমি জানি যে সা রে গা মা পা ধা নি সা, এই 8টা সুর মিলে 1টা অক্টেভ হয়। মণ্ডলের দোকানেই একটা হারমোনিয়াম দেখেছি, 3টে অক্টেভের বেশি পর্দা রয়েছে। মেলোকর্ডে মাত্র 1টা অক্টেভ রয়েছে শুনে মণ্ডল মাথা নেড়ে বলল, না মশাই, এ শুনে মনে হচ্ছে খেলনা টেলনা ধরনের কিছু হবে, আপনি বরঞ্চ নিউ মার্কেটে দেখুন। এরপরে ফেলুদা কলেজ স্ট্রিটের দাশগুপ্তর দোকান থেকে 19 টাকা দিয়ে 3টে সঙ্গীতের বই কিনল। তারপর সেখান থেকে বিধান সরণিতে মঞ্চলোকের অফিসে গিয়ে অনেক খুঁজে সঞ্জয় লাহিড়ির একটা দুমড়ানো ছবি চেয়ে নিল। দাম দিতে হবে কিনা জিজ্ঞেস করাতে সম্পাদক প্রতুল হাজরা জিভ কেটে বলল, দামের কথা কি বলছেন, আপনি ফেলুমিত্তির না? রাস্তার মোড়ের একটা দোকান থেকে ঠান্ডা লস্যি খেয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে হয়ে গেল 7:30। এসে দেখি পাড়া ঘুরঘুরটি, লোডশেডিং চলছে। ফেলুদা তার মধ্যেই মোমবাতি জ্বালিয়ে গানের বইগুলো উল্টো পাল্টে দেখতে লাগল। 9টায় আলো আসার পর বলল, তোপসে তুই শ্রীনাথকে নিয়ে চট করে একবার পটুদের বাড়ি চলে যেত, গিয়ে বল ফেলুদা একদিনের জন্য হারমোনিয়ামটা চেয়েছে। ঘুমোবার আগে পর্যন্ত শুনলাম ফেলুদা প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বাজাচ্ছে। রাত্রে স্বপ্ন দেখলাম একটা প্রকাণ্ড ঘরে একটা প্রকাণ্ড লোহার দরজা, আর তাতে একটা প্রকাণ্ড ফুটো। ফুটোটা এত বড় যে তার মধ্যে দিয়ে অনায়াসে উল্টো দিকে চলে যাওয়া যায়। কিন্তু তা না করে আমি, ফেলুদা আর মণিমোহনবাবু 3 জনে একসঙ্গে একটা প্রকাণ্ড চাবিকে আঁকড়ে ধরে সেটাকে ফুটোটার মধ্যে ঢোকাতে চেষ্টা করছি, আর সুরজিৎ দাশগুপ্ত একটা আলখাল্লা পরে তিড়িং বিড়িং লাফাচ্ছে আর সুর করে বলছে, 8291 8291 8291। পরদিন মঙ্গলবার। মণিমোহনবাবু বলেছিলেন বুধবার আবার খবর নেবেন,
কিন্তু সকাল সাতটায় তার টেলিফোন এসে হাজির। ফোনটা আমি ধরেছিলাম। ফেলুদাকে ডেকে দিচ্ছি বলাতে বললেন, দরকার নেই, তুমি ওকে বলো আমি এক্ষুনি আসছি, জরুরি কথা আছে। 15 মিনিটের মধ্যেই ভদ্রলোক এসে গেলেন, বললেন, অবনীবাবু এই একটুক্ষণ আগে মামুনগাছি থেকে ফোন করেছিলেন, কাকার শোবার ঘরে মাঝরাত্রে লোক ঢুকেছিল। ওই জার্মান তালার সংকেত আর কে জানে? ফেলুদা তৎক্ষণাৎ প্রশ্ন করল। আমার ভাইপো জানতো, অবনীবাবু জানেন কিনা জানি না, বোধ হয় না, তবে সামনের দরজা দিয়ে ঢোকে নি সে লোক। তবে বাথরুমে জমাদার ঢোকার দরজা দিয়ে। কিন্তু কাল যখন বাথরুমে গেলাম তখন তো সে দরজা বন্ধ ছিল, আমি নিজে দেখেছি। পরে হয়তো কেউ খুলেছিল, যাই হোক কিছু নিতে পারিনি, ঢোকার সঙ্গে সঙ্গেই অনুকূল টের পেয়ে গেছিল। আপনি এখন ফ্রি আছেন, একবার যেতে পারবেন? নিশ্চয়ই, তবে তার আগে একটা প্রশ্ন আছে। রাধারমন বাবুর নাতিকে অর্থাৎ আপনার ভাইপো ধরণীধরকে এখন দেখলে চিনতে পারবেন? মণিবাবু ভুনুকুচকে বললেন, অনেককাল দেখা নেই ঠিকই, তবু হাজার হোক, ভাইপো তো। ফেলুদা তার ঘর থেকে একটা ছবি এনে মণিমোহনবাবুকে দিল, মঞ্চলোকের অফিস থেকে আনা সঞ্জয় লাহিড়ির ছবি। তার উপর ফেলুদা কালি দিয়ে একজোড়া গোঁপ আর একটা মোটা ফ্রেমের চশমা এঁকে দিয়েছে। মণিবাবু লাফিয়ে উঠে বললেন, আরে এ যে দেখছি, সুরজিৎ দাশগুপ্তের মতো মনে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, কেবল নাকের কাজটা একটু। যাই হোক, মিল একটা আছে, এটা আসলে আপনার ভাইপোরই ছবি, আমি কেবল একটু রং চড়িয়েছি। আশ্চর্য, আমারও কথাটা মনে হয়নি তা নয়, ইনফ্যাক্ট কাল রাত্রিরে একবার ভেবেছিলাম আপনাকে ফোন করে বলি, কিন্তু প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, ফিরতে অনেক রাত হলো, তাই আর বলা হয়নি। সে নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব হতো না, ধরণীকে গত 15 বছরে প্রায় দেখিনি বললেই চলে, থিয়েটারেও না, কারণ ও বাতিকটা আমার একদম নেই, আর যাত্রা তো ছেড়েই দিলাম। অথচ আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে তো, তাহলে দুটো ব্যাপার প্রমাণ করতে হয়। এক, সুরজিৎ দাশগুপ্ত বলে আসলে কেউ নেই। দুই, সঞ্জয় লাহিড়ি যাত্রা দল থেকে ছুটি নিয়ে চলে এসেছে, এবং সেটা এসেছে আপনার কাকার মৃত্যুর আগেই। তবে মিনার্ভা হোটেলের নম্বরটা বার করতো। হোটেলের সঙ্গে কথা বলে জানা গেল সুরজিৎ দাশগুপ্ত বলে একজন সেখানে এসেছিলেন বটে, কিন্তু গতকাল সন্ধেবেলায় তিনি হোটেল ছেড়ে চলে গেছেন। মডার্ন অপেরায় ফোন করে লাভ নেই, কারণ কালকেই তাদের সঙ্গে কথা হয়েছে আর তারা বলেছে যে সঞ্জয় লাহিড়ি ট্যুরে গেছে। বামুনগাছি পৌঁছিয়ে ফেলুদা প্রথমে পাঁচিলের বাইরেটা ঘুরে দেখল, যেই আসুক তাকে গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়েছে, আর সে গাড়ি বাড়ি থেকে দূরে রেখে বাকি পথটা হেঁটে এসে পাঁচিল টপকাতে হয়েছে। শেষের কাজটা কঠিন নয়, কারণ 3 জায়গায় পাঁচিলের বাইরে গাছ রয়েছে, আর সে গাছের নিচু ডাল পাঁচিলের ওপর দিয়ে কম্পাউন্ডের ভেতরে ঢুকেছে। মুশকিল হচ্ছে কি, বর্ষার দিন হলে মাটিতে পায়ের ছাপ পড়ত, কিন্তু এ মাটি একেবারে খটখটে শুকনো। অনুকূলের শরীর ভালো নয়, সে তার ঘরে বিছানায় শুয়ে কুঁই কুঁই করে যা বলল তাতে বোঝা গেল যে মাথা যন্ত্রণায় আর মশার কামড়ে রাত্রে তার ভালো ঘুম হচ্ছিল না। সে যেখানে শোয়ে সেখান থেকে তার খাটের পাশের জানলা দিয়ে সোজা রাধারমণবাবুর ঘরের জানলা দেখা যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ সেই ঘরে একটা আলো দেখে সে ধর্মড়িয়ে উঠে কে কে বলে হাঁক দিয়ে ছুটে যায়, কিন্তু সে পৌঁছবার আগেই দেখে একজন লোক রাধারমণবাবুর বাথরুমের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাকি রাত্রে নাকি অনুকূল রাধারমণবাবুর ঘরের মেঝেতে শুয়ে থাকে। অন্ধকারের মধ্যে সে লোককে চিনতে পারোনি বোধ হয়, মণিবাবু প্রশ্ন করলেন। না বাবু, আমি বুড়ো মানুষ, চোখে ভালো দেখি না, আর কাল আবার ছিল অমাবস্যা। রাধারমণবাবুর ঘরে গিয়ে দেখলাম জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাও ফেলুদার গম্ভীর গলার স্বরে বেশ ঘাবড়ে গেলাম। মণিবাবু, বারাসত থানায় খবর দিতে হবে, এ বাড়িতে আজ রাত থেকে পাহারার বন্দোবস্ত করতে হবে, সে লোক আবার আসতে পারে, আর সুরজিৎ দাশগুপ্ত যদি সঞ্জয় লাহিড়ি নাও হন
তাহলেও তাকে সন্দেহ করতে হবে, কারণ ওই দুটো যন্ত্রের উপর তার যথেষ্ট লোভ। পয়সা দিয়ে কেনা সম্ভব না হলে অন্য উপায়ে ওগুলো হাত করার চেষ্টা অস্বাভাবিক নয়। এইসব কালেক্টরদের কোনো বড় সাংঘাতিক। মণিবাবু বললেন, আমি অবনীবাবুর বাড়ি থেকে এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি, ওসির সঙ্গে আমার আলাপ আছে। ভদ্রলোক ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদা মেলোকরটাকে নিয়ে খাটের উপর বসে নেড়ে চেড়ে দেখতে লাগল। দারুণ মজবুত তৈরি, দুপাশের কাঠে সুন্দর কাজ করা। জিনিসটাকে চিত করে আলোতে ধরতে একটা রং চটে যাওয়া লেবেল দেখা গেল। ফেলুদা চোখ কুচকে লেখাটা পড়ে বলল, স্পিগলার কোম্পানির তৈরি, মেড ইন জার্মানি। ফেলুদা হারমোনিয়াম বাজাতে জানে না ঠিকই, কিন্তু কাঁচা হাতে একটা করে পর্দা টিপে যখন জনগণমনের খানিকটা মেলোকরে বাজালো, তখন যন্ত্রটার গুণে সেটা শুনতে বেশ ভালোই লাগছিল। তারপর সেটাকে আবার টেবিলের উপর রেখে বলল, একবার ইচ্ছে করছে জিনিসটাকে ভেঙে ভেতরে কি আছে দেখি, কিন্তু যদি দেখি কিছু নেই তাহলে বাজনাটার জন্য আফসোস হবে। সুরজিৎ দাশগুপ্ত 1000 টাকা অফার করছিল এটার জন্যে। অনুকূল এই শরীর নিয়েও শরবত করে এনেছিল। সেটাই চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই মণিমোহনবাবু ফিরে এসে বললেন, থানায় বলে দিয়েছি, দুজন লোক থাকবে সন্ধ্যে থেকে। অবনীবাবু বাড়ি ছিলেন না, সাধনকে নিয়ে কলকাতায় গেছেন, ফিরবেন বিকেলে। ফেলুদা বলল, রাধারমণবাবুর টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানতে পারে? মণিবাবু গম্ভীরভাবে বললেন, আমি নিজে জেনেছি কাকার মৃত্যুর পরে। টাকা যে খোঁজাখুঁজি হচ্ছে সেটা অবশ্যই অবনীবাবু জানেন, কিন্তু তার অ্যামাউন্টটা কত হতে পারে সেটা জানবার কথা নয়। আর সুরজিৎ দাশগুপ্ত যদি আসলে ধরণীধর হয়ে থাকে, তাহলে সে যেদিন কাকার সঙ্গে এসে কথা বলেছিল সেদিন কিছু জেনে থাকতে পারে। আমার তো বিশ্বাস সে কাকার কাছে টাকাই চাইতে এসেছিল। তারপর কাকার সঙ্গে কথা কাটাকাটি হয়, তার ফলে। মণিবাবু কথাটা শেষ করলেন না। ফেলুদা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, তার ফলে আপনার কাকার হার্ট অ্যাটাক হয়, আর সেই অবস্থাতেই ধরণীধর ঘরের মধ্যে টাকা অনুসন্ধান করে, আপনি এই ভাবছেন তো? কিন্তু আমি এটাও জানি যে সে টাকা খুঁজে পায়নি। যদি পেত তাহলে সে বাজনা কেনার অজুহাতে আবার ফিরে আসতো না, এই তো? ঠিক তাই। তার ধারণা ওই দুটো বাজনার একটার মধ্যে টাকাটা রয়েছে। মেলোকট। মণিবাবু ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। আপনি তাই বলছেন? আমার মন তাই বলছে, ফেলুদা বলল। তবে আমি আন্দাজে ঢিল মারা পছন্দ করি না, আর আপনার কাকার শেষ কথাগুলো আমি ভুলতে পারছি না। আপনার শুনতে কোনো ভুল হয়নি তো? উনি চাবি কথাটাই বলেছিলেন তো? মণিবাবু হঠাৎ কেমন যেন অপ্রতিভ হয়ে পড়লেন, হাত কচলাতে কচলাতে বললেন, কি জানি মশাই, চাবি বলেই তো মনে হলো। অবশ্যই এমন হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন, চাবি কথাটার হয়তো কোনো অর্থই নেই। কথাটা শুনে আমার মনটা বেশ দমে গিয়েছিল, কিন্তু ফেলুদার মধ্যে দম্বার কোনো লক্ষণ দেখলাম না। ও বলল, প্রলাপই হোক আর যাই হোক, এই ঘরে টাকা আছে, আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা টাকা। তাহলে আপাতত কি করবেন সেটা ঠিক করুন। করেছি, আপাতত বাড়ি ফিরব, দিনের বেলা কোনো ভয় নেই। অনুকূলকে বলে দেবেন চোখ রাখতে, আর বাইরের কোনো লোককে যেন ঢুকতে না দেওয়া হয়, রাত্রে তো পাহারাই থাকবে। আমি বাড়ি গিয়ে আমার খাতা নিয়ে আমার ঘরে আমার খাটের উপর বালিশে বুক দিয়ে উপুড় হয়ে শুয়ে চিন্তা করব। একটা আবছা আলো দেখতে পাচ্ছি, সেটা আরো উজ্জ্বল হওয়া দরকার। তবে একটা কথা, তেমন বুঝলে আজ রাতটা আমি এখানে কাটাতে চাই, আপনার আপত্তি নেই তো? মোটেই না, 8টা নাগাদ আপনাকে তুলে নিতে পারি। ও ভালো কথা, আপনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন? সংখ্যাতত্ত্ব? মণিমোহন ভ্যাবাচাকা। ফেলুদা তার একপেশে হাসি হেসে বলল,
আপনাদের সবাইয়ের নাম দেখছি পাঁচ অক্ষরের, রাধারমণ, মুরলীধর, ধরণীধর, মণিমোহন, তাই প্রশ্নটা মনে এলো। আগে লেখ মৃত ব্যক্তির নাম কি ছিল? ফেলুদা তার খাটে বসে আছে, আমি তার পাশে চেয়ারে। আমার হাতে সে খাতা পেন্সিল ধরিয়ে দিয়েছে। আমি লিখলাম, রাধারমণ সমাদ্দার। তার নাতির নাম? ধরণীধর সমাদ্দার। নাতির থিয়েটারি নাম? সঞ্জয় লাহিড়ি। দেরাদুনের বাজনা সংগ্রাহকের নাম? সুরজিৎ দাশগুপ্ত। রাধারমণের প্রতিবেশীর নাম? অবনী সেন। তার ছেলের নাম? সাধন সেন। রাধারমণের শেষ কথা কি ছিল? আমার নামে চাবি চাবি। গানে একটা সা থেকে তার পরের সা পর্যন্ত কটা সুর থাকে? এর মধ্যে ফেলুদা তার কেনা সঙ্গীত প্রবেশিকার প্রথম চ্যাপ্টারটা আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছে। গান নিয়ে সে কেন এত মেতে উঠেছে জানি না। যাই হোক, আমি লিখলাম, বারোটা। কি কি? সাতটা শুদ্ধ, চারটে কোমল, একটা করি। শুদ্ধ সুর কি কি, কিভাবে লেখে? স র গ ম প ধ ন। কোন কোনটা কোমল হয়? র গ ধ ন। কিভাবে লেখে? রি ইয় গয় দ মূর্ধন্য। আর করি? ম। কিভাবে লেখে? আ হয় ময়। এবার দে কাগজটা। দিলাম। এবার বাইরে বৈঠকখানায় গিয়ে বস, দরজাটা ভেজিয়ে দে, আমি কাজ করব। গেলাম বৈঠকখানায়, দরজা ভেজালাম, সোফায় বসলাম। চাঁদের পাহাড় বইটা তিনবার পড়েছি, আবার পড়তে শুরু করলাম। প্রায় এক ঘন্টা পরে ফেলুদার ঘরের এক্সটেনশন টেলিফোনে ডায়াল করার আওয়াজ পেলাম। কৌতূহল সামলাতে না পেরে দরজার কাছে গিয়ে কান লাগালাম। ফেলুদার গলা পেলাম। ডাক্তার বোস আছেন? চিন্তামণি বোস। ফেলুদা সেই হার্ট স্পেশালিস্টকে ফোন করেছে, যাকে মণিবাবু নিয়ে গিয়েছিলেন তার কাকাকে দেখাতে। ফোনটা কাকে করেছে সেটাই জানতে চাইছিলাম, বাকি কথা শোনার দরকার নেই। আমি আবার জায়গায় এসে বসলাম। দশ মিনিট পরে আবার কটর কটর শব্দ, ডায়ালিংয়ের শব্দ। উঠে দরজায় গেলাম, কান লাগালাম। ইউরেকা প্রেস, কে কথা বলছেন? মণিমোহন বাবুর প্রেস, ব্যাস এইটুকুই যথেষ্ট। আমি আবার চাঁদের পাহাড় নিয়ে বসলাম। চারটের সময় যখন শ্রীনাথ চা আনল, তখনও ফেলুদা ঘর থেকে বেরোল না। শেষে যখন দেয়াল ঘড়িতে দেখি চারটে ৩৫, আর আমি ভাবছি আমার ওই কটা লেখা নিয়ে ফেলুদা অত কি ভাবছে, ঠিক সেই সময় ও দরজা খুলে হাতে একটা আধপোড়া চারমিনার নিয়ে বেরিয়ে এসে চাপা গলায় বলল, মাথা ভো ভো করছে রে তোপসে, একটা ৮২ বছরের বুড়োর মরার মুখে বলার সামান্য তিনটে কথার মানে নিয়ে এত কেন ভাবতে হলো সেটা ভেবে মাথা ভো ভো করছে। এর জন্য অবশ্যই দায়ী আমাদের বাংলা ভাষা। আমি অবশ্যই ফেলুদার কথাবার্তা কিছুই বুঝতে না পেরে ওর দিকে চেয়ে কাঠ হয়ে বসে রইলাম। দেখতে পাচ্ছি ওর মুখের চেহারা বদলে গেছে, আর বুঝতে পারছি যে যে আবছা আলোটার কথা ও বলছিল সেটা ওর কাছে আর আবছা নেই। সাধানি সানি, সবকটা শুদ্ধ সুর। শুনে কিছু মনে পড়ছে? কোনো মানে বুঝতে পারছিস? আমার মাথা আরো গুলিয়ে গেল। ফেলুদা বলল, তোর বুঝতে পারার কথা নয়, পারলে তোতে আর ফেলুমিত্তিরে কোনো তফাৎ থাকতো না। ভাগ্যিস তফাৎটা আছে, আমি ফেলুদার স্যাটেলাইটের বেশি আর কিছু হতে চাই না। ফেলুদা এই প্রথম সিগারেটটা ছাইদানে না ফেলে ক্যারমে স্ট্রাইকার মারার মতো করে জানলা দিয়ে বাইরে রাস্তায় ফেলে দিয়ে বৈঠকখানার টেলিফোনে গিয়ে একটা নাম্বার ডায়াল করল। ১০ সেকেন্ড পরেই কথা। কে মিস্টার সমাদার? চলে আসুন, এক্ষুনি বামুনগাছি যেতে হবে। হ্যাঁ হয়ে গেছে, সব পরিষ্কার। মেলোকর্ড? হ্যাঁ, মেলোকর্ডই আমাদের রহস্যের চাবিকাঠি। তারপর টেলিফোনটা রেখে গম্ভীর গলায় বলল,
একটা রিস্ক আছে রে তোপসে, কিন্তু সেটা না নিলেই নয়। মণিবাবুর ড্রাইভার গুরুচরণ দেখতে বুড়ো হলেও ভিআইপি রোডে 85 কিলোমিটার/আওয়ার স্পিড তুলল। ফেলুদার ভাব দেখে মনে হলো 100 হলে সে আরও খুশি হতো। এয়ারপোর্টের পর খানিকটা রাস্তা লোকজনের ভিড়ে স্পিড অনেক কমল, কিন্তু পরের দিকে আবার 60 উঠল। যদিও রাস্তা তত চওড়া নয় আর সন্ধেও হয়ে আসছে। রাধারমণবাবুর গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, পাহাড়ার লোক আসার সময় হয়নি বোধ হয় এখনো। গেট দিয়ে ঢুকতেই বাগানে দেখলাম বন্দুক হাতে সাধন দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ফেলুদা বলল, কি সাধনবাবু, এই সন্ধ্যের আলোতে কি শিকার হচ্ছে? সাধন বলল, বাদুর। রাধারমণবাবুর কম্পাউন্ডের ঠিক বাইরে একটা অশ্বত্থ গাছ থেকে কয়েকটা বাদুর ঝুলছে, সেটা গাড়ি থেকে নেমেই আমার চোখে পড়েছিল। অনুকূল গাড়ির আওয়াজ পেয়ে তার ঘর থেকে বেরিয়ে এসেছিল। মণিবাবু তাকে লণ্ঠন জ্বালতে বলে বাড়ির ভেতর ঢুকলেন আর আমরাও ঢুকলাম তার পেছন পেছন। 8291 তালাটা খুলতে খুলতে মণিবাবু বললেন, রহস্যের কিভাবে সমাধান হলো সেটা জানতে খুব ইচ্ছে করছে। আসলে ফেলুদা সারা রাস্তা কোনো কথা বলেনি, কাজেই মণিবাবুর যা অবস্থা আমারও তাই। অন্ধকার ঘরে ঢুকে ফেলুদা তার ভীষণ জোরালো টর্চটা ঘরের পশ্চিমে দেয়ালের নিচের দিকে ফেলল। আমার বুক ঢিপ ঢিপ করছে। আলোটা সোজা গিয়ে টেবিলে রাখা মেলোকর্ডের ওপর পড়েছে। ঝকঝকে সাদা পর্দাগুলো দেখে মনে হচ্ছে বাজনাটা দাঁত বের করে হাসছে। ফেলুদা টর্চটাকে সেইভাবেই ধরে রেখে বলল, চাবি। ইংরেজিতে কি, বাংলায় চাবি। ওই যে সাদা কালো পর্দাগুলো দেখছিস, ওর আরেকটা নাম হলো চাবি, আর সেই চাবির কথাই। চোখের পলকে এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা ভাবতে এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। মণিবাবু হঠাৎ বাঘের মতো লাফিয়ে মেলোকরটাকে তুলে নিয়ে সেটা দিয়ে ফেলুদার মাথায় একটা প্রচন্ড বাড়ি মেরে আমাকে এক ধাক্কায় মাটিতে ফেলে ঊর্ধ্বশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। ফেলুদা মার খাবার ঠিক আগেই নিজেকে বাঁচানোর জন্য টর্চ সমেত হাত দুটো মাথার উপর তুলেছিল, তাই হয়তো তার মাথায় চোট লাগেনি, কিন্তু তা সত্ত্বেও হাতের যন্ত্রণাতেই সে দেখি খাটে বসে পড়েছে। আমি নিজে মেঝে থেকে উঠতে না উঠতেই বুঝলাম মণিবাবু বাইরে থেকে 8291 বন্ধ করে দিয়েছেন। আমি তাও দৌড়ে গিয়ে কাঁধ দিয়ে দরজায় একটা ধাক্কা মেরেছি। এমন সময় ফেলুদার গলা পেলাম। বাথরুম। বাইরে থেকে গাড়ি স্টার্ট দেওয়ার একটা শব্দ আর তারপরেই ঠাঁই করে একটা আওয়াজ। আমরা দুজনে ঝড়ের মতো বাথরুমে ঢুকে জমাদারের দরজা খুলে বাইরে বেরোলাম। বাগানের দিক থেকে গোলমাল, অনুকূলের গলা, অবনীবাবুর গলা। মণিবাবুর গাড়িটা বাই করে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। আমরা সামনের দরজার কাছে পৌঁছে গেছি। ওটা কে বসে আছে কাঁকড় বেছানো রাস্তার উপরে? অবনীবাবু চেঁচাচ্ছেন, তুমি কি করলে সাধন, এটা কি করলে তুমি? ছি 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 ছি। সাধন তার সরু অথচ গম্ভীর গলায় বেশ ঝাঁঝের সঙ্গে বলল, ও যে দাদুর বাজনা নিয়ে পালাচ্ছিল। এবার ফেলুদা বলল, ও ঠিকই করেছে অবনীবাবু, অপরাধীকে এয়ারগান দিয়ে পঙ্গু করে ও আমাদের সাহায্যই করেছে, যদিও ভবিষ্যতে ওকে একটু সাবধানে বন্দুক চালাতে হবে। আপনি এক্ষুনি থানায় ফোন করে দিন, গাড়িটাকে যেন পালাতে না দেয়। ওর নাম্বার হলো WMA6164। অনুকূল আর ফেলুদা দুজনে মিলে মণিবাবুকে ধরে তুলল। তার কপালের বাঁ দিক থেকে ছর্রার গুলি লেগে রক্ত পড়ছে। ভদ্রলোক একেবারে থুম মেরে গেছেন। মেলোকরটা মণিবাবুর পাশেই কাঁকড়ের ওপর পড়েছিল, আমি সেটাকে খুব সাবধানে তুলে নিলাম। আমরা চারজন রাধারমণবাবুর খাটের পাশে গোল হয়ে চেয়ারে বসে চা খাচ্ছি। চারজন মানে আমি, ফেলুদা, অবনীবাবু আর বারাসাত থানার দীনেশ গুঁই। ইনি বোধহয় ইন্সপেক্টর টিন্সপেক্টর হবেন। ঘরের এক কোণে সিন্দুকটার সামনে আরও দুজন লোক রয়েছে। একজন দাঁড়িয়ে, সে বোধহয় কনস্টেবল,
আর একজন চেয়ারে ঘাপটি মেরে বসে। ইনি হলেন অপরাধী মণিমোহন সমাদ্দার, যার কপালে এখন ব্যান্ডেজ বাঁধা। এছাড়া সাধনও রয়েছে, সে জানলার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে দেখছে। আমাদের পাঁচজনের মাঝখানে টেবিলের উপর রয়েছে মেলোকড। এইবার বোধহয় ফেলুদা একটা রহস্য উদ্ঘাটন করবে। ফেলুদার ঘড়ির কাঁচ ভেঙে গেছে আর বাঁ হাতের কবজির খানিকটা ছাল উঠে গেছে। রাধারমণবাবুর বাথরুম থেকে ডেটল নিয়ে লাগিয়ে সেখানে সে রুমাল বেঁধে রেখেছে। হাত থেকে চায়ের কাপটা মাটিতে নামিয়ে রেখে ফেলুদা বলতে আরম্ভ করল, মণিমোহন সমদ্দারকে আমি সন্দেহ করতে আরম্ভ করি আজ দুপুর থেকে, কিন্তু তিনি কোনো একটা বেচাল না চাললে তাকে বাগে আনা যাচ্ছিল না, কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব। আমি তাই খানিকটা রিস্ক নিয়েই তাকে প্রশ্রয় দিচ্ছিলাম। আমাকে আচমকা আক্রমণ করে বাজনা নিয়ে পালানোটাই হলো তাঁর ভুল চাল। শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি শায়েস্তা হলেন তার জন্য অবশ্যই দায়ী সাধনের এয়ারগান। মণিমোহনবাবুর একটা কথায় প্রথম খটকা লাগে, কথাটা যখন বলেছিলেন তখন লাগেনি, পরে লাগে। উনি বলেছিলেন পরশু ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, তাই ওর বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। পরশু ছিল সোমবার। আমি জানি যে পাড়ায় মণিবাবুর প্রেস সে পাড়ায় সন্ধ্যায় নিয়মিত লোডশেডিং হয়। আমার এক প্রফেসর বন্ধু সেই একই পাড়ায় থাকে। আজ ইউরোকা প্রেসে ফোন করে জানতে পারি যে প্রথমত সোমবার বিকেল থেকে লোডশেডিংয়ের জন্য কাজ বন্ধ ছিল, আর দ্বিতীয়ত মণিমোহনবাবু দুপুরের পর আর সেদিন প্রেসেই যাননি। এই মিথ্যে কথাটাতেই আমার মনে ভীষণ খটকা লাগে, আর তারপরেই সন্দেহ হয় উনি রাধারমণবাবুর শেষ কথা সম্বন্ধে যা বলেছিলেন সেটা সত্যি তো। রাধারমণের মৃত্যুর সময় মণিবাবু ছাড়াও একজন লোক সেখানে ছিলেন, তিনি হলেন ডাক্তার চিন্তামণি বোস। তাকে ফোন করে জানতে পারি যে মণিবাবু পুরোপুরি সত্যি কথা বলেননি, রাধারমণের একটা কথা তিনি গোপন করেছিলেন। রাধারমণ আসলে বলেছিলেন, ধরণী আমার নামে চাবি চাবি। ধরণী হল রাধারমণবাবুর নাতি। মৃত্যুর আগের মুহূর্তে তার নাতিকেই কিছু বলার কথা মনে এসেছিল, ভাইপোকে নয়। ভাইপোকে হয়তো সেই অবস্থায় তিনি চিনতেই পারেননি। আসলে নাতির সঙ্গে তার সরাসরি সম্পর্ক না থাকলেও তার উপর থেকে রাধারমণবাবুর স্নেহ যায়নি। তার অভিনয়ের প্রশংসা কাগজে বেরোলে তিনি তা কেটে রাখতেন, কিন্তু যে কথাটা তিনি নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেলল তাঁর ভাইপো। চাবি কথাটা শুনে মণিমোহন বুঝলেন যে টাকা পয়সার কথা বলা হচ্ছে, কিন্তু চাবি দিয়ে কিছুই বেরোলো না। তখন মণিবাবুকে গোয়েন্দা ফেলু মিত্তিরের কাছে আসতে হলো, মতলব এই যে আমি টাকার সন্ধান দেব আর উনি সুযোগ বুঝে সেটি আত্মসাত করবেন। উইল আছে কিনা জানা নেই, না থাকলে টাকা নাতি পাবে, আর থাকলেও মণিবাবুর পাওয়ার সম্ভাবনা কম, কারণ আমার বিশ্বাস রাধারমণবাবু তার ভাইপোকে পছন্দ করতেন না। এখন কথা হচ্ছে আমার কাছ থেকে কিছু একটা লুকোবার জন্যই নিশ্চয়ই মণিবাবুর মিথ্যে কথা বলার দরকার হয়েছিল। তার মাথায় কি সেদিন কোনো ক্রূর অভিসন্ধি খেলছিল যে কারণে তার পক্ষে প্রেসে যাওয়া সম্ভব হয়নি? সেই দিনই মাঝরাত্রে যে লোক রাধারমণবাবুর ঘরে হানা দিয়েছিল সে কি তাহলে মণিমোহন সমাদ্দার? এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কারণ সেদিনই সকালে আমি যখন রাধারমণবাবুর বাথরুম পরীক্ষা করে দেখি তখন জমাদারের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে দরজা খুলবে কে এবং কেন? বাথরুমটা তো আর ব্যবহারই হচ্ছে না। আসলে যে লোক ঢুকেছে সে সামনের দরজা দিয়ে জার্মান তালা খুলে ঢুকেছে, সে তালার সংকেত তার জানা। ঘরে ঢুকে সে লোক জমাদারের দরজা খুলে বেরিয়ে এসে জার্মান তালা বন্ধ করে আবার বাথরুম দিয়ে ঢুকেছে। এই লোক যে মণিমোহন সমাদ্দার তাতে কোনো সন্দেহ নেই। তিনি বোধহয় বাকি কথাটার মানে বুঝে ফেলে মেলোকড নামক চাবিওয়ালা যন্ত্রটা নিতে এসেছিলেন, তাই না? আমাদের সকলের দৃষ্টি মণিবাবুর দিকে গেল। মাথা হেঁট অবস্থাতেই তিনি আবছা অন্ধকারে দুবার মাথা নেড়ে হ্যাঁ বললেন। ফেলুদা বলল, চাবি যে বাজনার চাবি সেটা বুঝলেও মণিবাবু বোধহয় রাধারমণের বাকি সংকেতটা ধরতে পারেননি, কারণ অতটা বুদ্ধি ওর নেই। এই বাকি সংকেতটা আমি বুঝতে পারি আজ বিকেলে, আর সেটার জন্যও দায়ী শ্রীমান সাধন। এবার আমরা সকলে অবাক হয়ে সাধনের দিকে চাইলাম। সেও দেখি বড় বড় চোখ করে ফেলুদার দিকে দেখছে। ফেলুদা বলল,
তোমার দাদু সুরের বিষয়ে কি বলেছিলেন সেটা আরেকবার বলে দাও তো সাধন। সাধন প্রায় ফিসফিস করে বলল, যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে। ফেলুদা বলল, ভেরি গুড। এবার রাধারমণ বাবুর আশ্চর্য বুদ্ধির দিকটা ক্রমে বোঝা যাবে। যার নামে সুর থাকে, বেশ, সাধনের নামটাই ধরা যাক, সাধন সেন। এবার অকার একার বাদ দিয়ে কি দাঁড়ায় দেখা যাক। স ধ ন স ন, অর্থাৎ গানের সুরের ভাষায় সাধানি সানি। এই আশ্চর্য ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই যেন একটা নতুন দিক খুলে গেল। আমার নামে চাবি। রাধারমণ বাবু কি এখানে নিজের নামের কথাটাই বোঝাতে চাচ্ছেন? রাধারমণ সমদ্দার রে ধা রে মা নি সা মা দা দা রে। কি সহজ, অথচ কি ক্লেভার, কি চতুর। ধরণীধরও কিন্তু গাইতে পারত, আর তার নামেও দেখছি সুর। ধা রে নি ধা রে সা মা দা দা রে। এইটে বোঝার সঙ্গে সঙ্গেই আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে ওই মেলোকডই রাধারমণের ব্যাংক। যান্ত্রিক কলাকৌশলের দিকে রাধারমণ বাবুর যে একটা ঝোঁক ছিল সেটা ওই জার্মান তালা থেকে বোঝা যায়। এই মেলোকডও জার্মানিতেই তৈরি। স্পিগলার কোম্পানি নামে একটি বিখ্যাত বাজনা প্রস্তুতকারক রাধারমণ বাবুর বিশেষ নির্দেশ অনুযায়ী এই মেলোকড তৈরি করে। কি ভাগ্যি সেটি সুরজিৎ দাশগুপ্তের হাতে চলে যায়নি। অবশ্যই যন্ত্র দেবার আগে রাধারমণ তার ভিতরের জিনিস নিশ্চয়ই বার করে নিতেন। বোধহয় ব্যাংকের আর প্রয়োজন বোধ করছিলেন না তিনি। হয়তো তার আর বেশি দিন বাঁচা হবে না এটা তিনি সত্যিই বুঝতে পেরেছিলেন। সুরজিৎ ভদ্রলোকটিকে আমরা মিছিমিছি সন্দেহ করছিলাম, ভাবছিলাম উনি ছদ্মবেশী ধরণীধর। আসলে সুরজিৎ বাবু সত্যিই একজন বাজনা পাগল সঙ্গীতজ্ঞ লোক, তার উল্লেখ আমি গানের বইতে পেয়েছি। আর ধরণীধর সত্যিই তার যাত্রার দলের সঙ্গে ট্যুরে বেরিয়েছে। এখন জানা দরকার যে তার ভাগ্যে সত্যিই কোনো অর্থপ্রাপ্তি আছে কি না। তার অনেকদিন থেকে একটা নিজের যাত্রা দল করার ইচ্ছে। মঞ্চলোকের একটা ইন্টারভিউতে এসে তাই বলেছে। তবসে লণ্ঠনটা কাছে এনে ধরত। আমি লণ্ঠনটা খাটের পাশের টেবিল থেকে তুলে মেলোকর্ডের পাশে এনে ধরলাম। ফেলুদা বলল, অনেক ধকল গেছে এটার উপর দিয়ে, তবে জার্মান জিনিস তো, দেখা যাক রাধারমণের বুদ্ধি আর স্পিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে। রাধারমণ সমাদদারের নামের অক্ষর ধরে ধরে ফেলুদা চাবি টিপতে আরম্ভ করে দিল। টুং টাং করে একটা অদ্ভুত সুর বেরোচ্ছে মেলোকর থেকে। শেষ সুরটা টেপার সঙ্গে সঙ্গে একটা চাবুকের মতো শব্দ করে সকলকে চমকে দিয়ে মেলোকর্ডের ডান পাশের কাঠটা দরজার মতো খুলে গেল। আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেই দরজাটার পেছনে রয়েছে লাল মখমলের লাইনিং দেওয়া একটা খুপরি, আর সেই খুপরিতে ঠাসা রয়েছে তাড়া তাড়া ১০০ টাকার নোট। নোটগুলো টেনে বার করে ফেলুদা বলল, কমপক্ষে ৫০,০০০। আসুন ভবনীবাবু, গোনা যাক। ফেলুদার চোখ লণ্ঠনের আলোয় জল জল করছে। আমি জানি সেটা লোভ নয়, সেটা তার শান দেওয়া বুদ্ধির খানিকটা অংশ খাটিয়ে একটা মন ধাঁধানো জটিল রহস্য সমাধান করার আনন্দ।